আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। বাংলাদেশ ইমাম ডেনমার্ক আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। এই তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেটা আমাদের এয়ারপোর্টের কাছাকাছি যে রেস্টুরেন্টটা আছে সেখানেই আমরা যাচ্ছি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের রেস্টুরেন্টটা দেখতে কেমন আর কোথায় এটা অবস্থিত। তো চলুন তাহলে আমাদের সাথে আপনারাও। এই তো আমরা আমাদের রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের রেস্টুরেন্টের নাম লাবুফালা, লাবুফালা রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে। আর রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি অনেক বড়ই আছে, স্পেস ভেতরে খুব স্পেস আছে, মানুষ বসতে পারবে প্রচুর পরিমাণে, এরকম স্পেস আছে। এই যে এটা উপরে হচ্ছে, এখানে সব বসার জন্য প্লেস করা হয়েছে। আর এই পাশে হচ্ছে ফ্রিজগুলো রাখা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন যত ধরনের ড্রিঙ্কস আছে সবগুলো ওই পাশে রাখা হয়েছে। আর এদিকে একটা সোফা দেওয়া হয়েছে যাতে কেউ অর্ডার দিতে আসলে একটু বসতে পারে। আর এদিকেই তো কফি মেশিন রাখা আছে, কফিও খেতে চাইলে কেউ খেতে পারে। আর এই পাশে তো ওভেনগুলো আছে, এই যে দুটো ওভেনই এই পাশে রাখা হয়েছে। আর এই পাশটাতে হচ্ছে পিৎজা বানানোর জন্য এই ডেস্কটা রাখা হয়েছে, আর নিচে তো ফ্রিজ আছে। আর এইদিকে হচ্ছে অর্ডার নেওয়ার এই পাশটা। আর এই তো এই পাশটা, এখন আমি ঘুরে দেখাবো আমাদের কিচেনটা, কিচেনটাও এই পাশে। তো কিচেনটাও মোটামুটি বড় প্লেস নিয়ে করা হয়েছে, আর কাজ করতেও খুব সুবিধা হয়। আসলে রেস্টুরেন্টগুলোর কিচেনটা যদি একটু বড় হয় না তাহলে কাজ করতে সুবিধা হয়। এই তো আর কিচেনে এখানে যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই ঠিকঠাক করে সেট করে রাখা আছে। আর এই তো এখন আমরা দুজনে মিলে একটু চা পান করবো। তো আমি চা বানিয়ে নিয়েছি, আমি আসলে সকালেও চা পান করেছি, এখন দুপুর হয়ে আসছে প্রায়, তো ভাবলাম যে একটু চা পান করি। তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে আমিও তোমার সাথে খাই। এই তো এখন আমরা চা পান করা শেষে এবার বাচ্চাদের জন্য একটু পিৎজা বানিয়ে দিচ্ছেন আমার হাজব্যান্ড। এই যে এটা পেপারোনি পিৎজা, এটা হচ্ছে মোহাম্মদ আর আজান খুব পছন্দ করে এই পিৎজাটা, আর শর্মা পিৎজা সালাদ দিয়ে যেটা সেটা সোহানা পছন্দ করে। তো পিৎজাগুলো নিয়ে আমি বাসার উদ্দেশ্যে চলে যাব, আর আমার হাজব্যান্ড রেস্টুরেন্টেই থাকবেন, আমি বাসে করে চলে যাব যেহেতু বাচ্চাদের স্কুল ছুটির সময় হয়ে গেছে। এই তো আমি বাসায় আসার পর যাবতীয় কাজগুলো টুকটাক শেষ করে তারপর এখন চলে যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো। আর মোহাম্মদকে নিয়ে, এই যে আজান বাবাকে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে এসেছি প্রায় কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছেন দুই ভাই মিলে খুব সুন্দর করে মার সাথে চলে এসেছে স্কুল থেকে। আর এখানে এই যে আমার বাসার সামনেই গার্ডেনটাতে দেখুন কি সুন্দর টিউলিপ ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। সামারে এই টিউলিপ ফুলগুলো কিন্তু দেখতে একদম অন্যরকম একটা সৌন্দর্য বহন করে। তো যাই হোক, এখন আমি বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ওদেরকে আমি খেতে দিয়ে দিব। আর যেহেতু আজকে ওদের ফেভারিট খাবার পিৎজা আছে, তো পিৎজাটাই ওরা বলছে খাবে, পিৎজাটা আমি বের করে দিয়ে দিচ্ছি যে যেটা খেতে চায়। মোহাম্মদ আর আজান পেপারোনি পিৎজাটাই পছন্দ করে, তো ওদেরকে আমি এটা দিয়ে দিব, আর সোহানাকে সালাদ পিৎজাটা দিব। তো আর আমি পিৎজা খাবো না, আমি একটু লাক্স ফিশটা ভিজিয়ে রেখেছি, আমি একটু ফ্রাই করে নিব লাক্স ফিশটা, আর ভাতটা বসিয়ে দিব আর ডাল রান্না করব। পিৎজা কেন জানি খেতে ইচ্ছে করছে না, আসলে আমার আসলে ওইভাবে পিৎজাটা ওরকম পছন্দ না, খাই মাঝে মাঝে। তো এই তো আমি এখন তাড়াহুড়ার মধ্যে কি করব, ভাবলাম যে লাক্স ফিশটাই ইজিলি ভেজে নেওয়া যাবে। তো এখন আমি লাক্স ফিশটা ভেজে নিচ্ছি অল্প পরিমাণে, একটু ব্ল্যাক পেপার দিয়ে তারপর লবণ দিয়ে জাস্ট একটু অল্প তেলে এটাকে ভেজে নিব। এটাতে কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু ফিশটা এমনিতেই মজার
তাই বেশি মশলা দিলে না আসলে এই লাক্স ফিশটার টেস্টটাই নষ্ট হয়ে যায়, আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। এই তো আমি এখন ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম, তারপর অল্প তেলে এখন আমি ফ্রাই করে নিচ্ছি ফিশগুলোকে। আর অপর চুলায় আমি ডালটাও বসিয়ে দিয়েছি, মসুরের ডাল রান্না করছি, তো মসুরের ডালটাও আমি বসিয়ে দিয়েছি অপর চুলায়। আর এই তো খাওয়া দাওয়া করে তারপর নামাজ কালাম পড়ে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করার সময় দিয়ে তারপর ওদেরকে রেডি করে বসিয়ে দিতে হবে আরবি পড়ার জন্য, যেহেতু বেশিক্ষণ সময় নেই, 5টা 5:30 থেকেই ওরা আরবি পড়তে বসে যায় সোহান আর মোহাম্মদ। আর আজান বাবা তো বিকেল হতে হতেই তার ঘুম এসে যায়, যেহেতু বানে হাওনে সে ঘুমায় না, তো ওকে আমার বিকেলেই ঘুম পাড়াতে হয়। আর এই তো বিকেলটা আসলে খুব তাড়াহুড়ার মধ্যেই যায়, স্কুল থেকে বাচ্চারা আসার পর না একদম বোঝাই যায় না যে কীভাবে সময়টা যাচ্ছে। আর এই তো এখন আমি বাচ্চাদেরকে এদিকে পিৎজাটাও খেতে দিয়ে দিচ্ছি, পেপারনি পিৎজাটা আমি প্রথমে মোহাম্মদ আর রাজানকে দিয়ে দিচ্ছি, তারপর সোহানাকেও দিয়ে আসবো ওর খাবারটা, তো ওরা খেয়ে নিবে। এই তো মোহাম্মদ ও কার্টুন দেখছিল ওর আইপ্যাডে, তো ওকে আমি দিয়ে দিলাম, ও খাচ্ছে। এই যে আমার আজান বাবাও খাচ্ছে, পছন্দ করেছে, ভাইয়ের থেকে দেখে দেখে ও শিখে গেছে। আর এদিকে এখন সন্ধ্যাবেলা সোহানার বান্ধবীরা এসেছে খেলছে রুমে, তো বলল যে মা আমরা নুডলস খেতে চাই, তো আমি ওদের দুজন বান্ধবী এসেছে আর সোহানা, তো আমি তিনজনের জন্য 3 প্যাকেট নুডলস আমি ইনস্ট্যান্ট নুডলসগুলো বানিয়ে দিচ্ছি, ওরা এগুলোই পছন্দ করে। এই তো আমি ওদেরকে এখন খেতে দিয়ে দিলাম ওদের রুমে। আর আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।